Assalamu alaikum. Hello everyone. This is Reya from Reya's Travel and Food Blog. Welcome back to my channel. আজ আমি চলে এসেছি ধানমন্ডি শঙ্করের অজ ক্যাফেতে। তো এখানকার খাবারের রিভিউ থাকবে, এখানকার প্লেসটা দেখতে কেমন সবকিছু আপনাদের দেখাবো, তো আমার সাথেই থাকতে হবে। লাস্ট কিছুদিন এক্সামের জন্য মেন্টালি ভাবে খুব ডিস্টার্ব ছিলাম, নতুন কোথাও যাওয়ার দরকার ছিল, নতুন কোনো ব্লগও করা হয়নি। ভাবলাম ন্যাচারাল কোনো জায়গায় যাব যেখানে ন্যাচারাল ভিউ পাব। খুঁজে পেলাম এমন জায়গা, চলে এলাম ধানমন্ডির শঙ্করের অজ ক্যাফেতে। আমি আপনাদের সুবিধার জন্য ডেসক্রিপশনে গুগল অ্যাড্রেসের লিঙ্কটি দিয়ে দিব। ক্যাফেটি আসলেই সুন্দর করে সাজানো হয়েছে, আমার কাছে তো খুবই ভালো লেগেছে। যারা আমার মতো ছবি তুলতে ভালোবাসেন তারা এখানে চলে আসতে পারেন। নিজের কিংবা বন্ধুদের বার্থডে পার্টি অ্যারেঞ্জ করার জন্য জায়গাটি পারফেক্ট। আপনারাও চাইলে আমার মতো অজ ক্যাফে ঘুরে যেতে পারেন, চলুন এবার বাকি ক্যাফেটা ঘুরে দেখি। খাবার অর্ডার দিয়েছিলাম, আমার খাবার চলে এসেছে। আমি নিয়েছিলাম হচ্ছে নাগা পাস্তা, যেটা দাম হচ্ছে 260 টাকা, আর সাথে সেট মেনু নিয়েছিলাম। এই হচ্ছে আমার সেট মেনু, এটার দাম হচ্ছে 380 টাকা। এটা হচ্ছে বারবিকিউ চিকেন। এটা এখন আমি একটু টেস্ট করে দেখি, খাবারের কোয়ান্টিটি মাশাল্লাহ ভালো, তো খেয়ে দেখি কেমন লাগে।
এখানে বারবিকিউ চিকেন দেওয়া হয়েছে, সাথে অনথন দেওয়া হয়েছে, এই পাশে আমাকে সালাদ দেওয়া হয়েছে, আর রাইস তো আছেই। রাইসটা খেয়ে দেখি, বিসমিল্লাহ। আমি এখন বারবিকিউ চিকেনটা খেয়ে দেখব, বিসমিল্লাহ। চিকেনটা দিয়ে একটু রাইস খেয়ে দেখি। সেট মেনুতে খাবারের টেস্টটা ভালো, সবজিটাও খেতে ভালো লাগতেছে, ফ্রাইড রাইসের সাথে যে চিকেনটাও খেতে ভালো লাগতেছে। আমার কাছে মনে হয় খাবারের প্রাইসের তুলনায় কোয়ান্টিটি আর খাবারের মোটামুটি ভালো, আপনারা আসলে ট্রাই করতে পারেন। আমি এখন পাস্তাটা খেয়ে দেখব, পাস্তাটা কোয়ান্টিটি মাশাআল্লাহ অনেক, খেতে কেমন লাগে সেটা দেখি। বেশ নাগা, এটা কিন্তু ওভেন বেক পাস্তা না, নর্মাল পাস্তা, এর উপরে চিজ দেওয়া দেওয়া হয়েছে, সাথে সস দিয়ে খুব ভালো মতো পাস্তাটা কুক করা হয়েছে। সাথে চিকেনও আছে, একটু একটু চিকেন যা পাওয়া যাচ্ছে। তো আমার কাছে তো খারাপ লাগতেছে না, আমার কাছে ভালোই লাগছে, ক্যাপসিকামও পেলাম একটা। আমার মতে আপনারা এখানে আসলে পাস্তাটা নিতে পারেন, সেট মেনুও নিতে পারেন, সেট মেনুর টেস্ট মোটামুটি ঠিক আছে, তবে আহাবড়ি অনেক মজা এরকম না, বাট পাস্তাটা কিন্তু মজা। আপনারা এখানে আসলে পাস্তাটা ট্রাই করতে পারেন, পাস্তাটা কম দামের মধ্যে আর কোয়ান্টিটিও অনেক বেশি। এই হলো আমার ডেজার্ট আইটেম। ডেজার্ট আইটেমের মধ্যে আমি নিয়েছি সিজলিং ব্রাউনি উইথ আইসক্রিম, এটার দাম হচ্ছে 185 টাকা। তো আমি এখন এটা খেয়ে দেখবো, দেখতে খুবই প্রিটি লাগছে, ইচ্ছে করছে না যে এটা কেটে খাই, বাট খুব কেয়ার করবো, খেতে তো হবেই, খুব সুন্দর লাগছে। এক পাশে আইসক্রিম ঠান্ডা, আরেক পাশে গরম। এক পাশে গরম আর এক পাশে ঠান্ডা, দুইটার ফ্লেভারই পাওয়া যাচ্ছে। ভাঙতে ইচ্ছা করতেছে না। আসলে অনেক মজা, বাট এই জিনিসটা হচ্ছে গরম আর উপরে জিনিসটা হচ্ছে ঠান্ডা। অনেকে ভুল করে ঠোঁট পুড়ে ফেলতে পারে। আমার খুব ভালো লাগতেছে, তো আপনারাও আসে, আপনারাও সেটা ট্রাই করবেন, সিজলিং ব্রাউনি উইথ আইসক্রিম। আমার কাছে এটা সবচেয়ে বেশি ভালো লেগেছে, এই আইটেমটা অবশ্যই ট্রাই করবেন। আর আজকের ভিডিওর প্রায় শেষের দিকে চলে এসেছি, দেখা হবে আগামী দিনে নতুন কোনো ব্লগ নিয়ে নতুন কোনো জায়গায়। সেই পর্যন্ত আমার সাথে থাকুন, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।